আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা ইউটিউবের পাশাপাশি আমার সাথে ফেসবুকে যুক্ত থাকতে পারবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার এবারের ভিডিও হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া নতুন বাস এবং নতুন রুট সম্পর্কে। বেশ দীর্ঘ একটি সময় ধরে বাংলাদেশে হিনুয়েকে 1J মডেলের চেসিস আসা বন্ধ ছিল। মাঝে কিছু চেসিস ঢুকেছে, সেগুলো হানিফ এন্টারপ্রাইজ পায়নি। হিনুয়েকে 1J মডেলের চেসিস বাংলাদেশে আসা বন্ধ থাকলেও হানিফ এন্টারপ্রাইজ তো নতুন বাস নামানো বন্ধ রাখতে পারে না, তাই তারা বিকল্প জাপানি জায়েন্টগুলোর দিকে ঝুঁকেছে। এর মধ্যে অন্যতম মিটসুবিশি ফুসু এবং ইসুজু। এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোর চেসিস মডেল ইসুজু MT-134Q। এই বাসগুলোতে টার্বোচার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 2 মাসেরও বেশি সময় আগে এই চেসিসগুলো হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশে নিয়ে আসে। এরপর ঈদকে সামনে রেখে এই চেসিসগুলো তাদের নিজস্ব গ্যারেজ অভিমোটরসে নিয়ে যায় বডি প্রস্তুত করার জন্য। প্রায় 2 মাসেরও বেশি সময় নিয়ে এই বাসগুলোর বডি প্রস্তুত করে এখন রাস্তা চলার অপেক্ষায়। অভিমোটরসের কাজ নিয়ে প্রশ্ন খুব কমই থাকে, বরাবরের মতো অসাধারণ কাজ হয়েছে। আর যে পেইন্ট স্কিম দেখতে পাচ্ছেন, এটি একদমই নতুন। বাংলাদেশে এই পেইন্ট স্কিম এর আগে কেউ ব্যবহার করেনি। এটাকে বলা যায় ডিপ অ্যাশ কালার। এই পেইন্ট স্কিমের সাথে কালো গ্লাস বেশ সুন্দর লাগছে, বিশেষ করে দূর থেকে এই বাসগুলো দেখলে অসাধারণ লাগে। এই বাসগুলোর সামনে তেমন কোনো পরিবর্তন না আনলেও পেছনে বেশ পরিবর্তন এনেছে অভিমোটরস। তাদের অন্য বাসগুলোর ব্যাগের তুলনায় এই ব্যাগ কিছুটা ভিন্ন। আগের বাসের ব্যাগগুলো যত টানা সুন্দর লেগেছে, এটা তেমন টানা। বিশেষ করে পেছনের লাইটগুলো কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে। এর আগের ব্যাগের এই ব্যাক লাইটের যে শেপ ছিল, এই শেপ এই বাসে নষ্ট হয়ে গেছে। এছাড়া ব্যাক গ্লাস এবং উপরেও কিছুটা পরিবর্তন এনেছে। এই 6টি বাসের সবচেয়ে বড় যে চমক, সেটি পুরনো রুটের পাশাপাশি নতুন একটি রুট উদ্বোধন করবে হানিফ এন্টারপ্রাইজ। সেটি রংপুর টু কক্সবাজার, অর্থাৎ লং রুট। উত্তরবঙ্গ থেকে অনেকেই সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যেতে চান, কিন্তু সেরকম ভালো মানের কোনো গাড়ি তারা পান না। সেই দিকটি বিবেচনা করে হানিফ এন্টারপ্রাইজ এই 6টি বাস থেকে 2টি বাস তারা কক্সবাজার টু রংপুর বা রংপুর টু কক্সবাজার রুটে পরিচালনা করবে। খুব দ্রুতই ওই রুটটি উদ্বোধন করবে হানিফ এন্টারপ্রাইজ। এছাড়া 2টি বাস চলবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, আর বাকি 2টি বাস চলবে ঢাকা রংপুর রুটে। হানিফ এন্টারপ্রাইজের রংপুর কক্সবাজার রুটটি চালু হলে উত্তরবঙ্গের মানুষের সমুদ্র সৈকত ভ্রমণের যাতায়াতের যে কষ্ট, সেটা অনেকটাই কমে যাবে। কারণ যাত্রীরা যে সিটে বসে ভ্রমণ করবে, সেটি বাংলাদেশে নন এসির মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে কমফোর্টেবল সিট। এই সিট যথেষ্ট নরম এবং খুবই কমফোর্টেবল। আপনি না বসলে বুঝতে পারবেন না এই সিটগুলো আসলে কতটা আরামদায়ক। আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো কতটা নরম, একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত পুরো সিটেই নরম ফোম ব্যবহার করা হয়েছে। আর এই সিটের সবচেয়ে বড় চমক, আপনার কমফোর্ট জোন বিবেচনা করে আপনি এই হেডরেস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা অন্য কোনো বাসে এখনও পর্যন্ত দেখা যায়নি। এবার নন এসিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বা কক্সবাজার রংপুরের যাত্রীরা এই সুবিধা পাবেন। এই বাসটি 36 সিটের, ফলে যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে, এমনকি লেগ রেস্ট উঠালেও আপনার বসতে কোনো অসুবিধা হবে না। এছাড়া প্রতিটি সিটের সামনেই আছে নেটের ব্যাগ, যেখানে আপনার পানির বোতল, চিপস, বিস্কুট বা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। আর প্রতিটি সিটের পেছনে আছে হাতল, যেটি আপনাকে সিটে বসতে এবং সিট থেকে উঠতে সাহায্য করবে। এবার এই সিট কতটা কমফোর্টেবল বা আপনি কতটা আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন, সে বিষয়টি দেখাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের সুমন ভাই। তিনি আমাদের পুরো বিষয়টি এখন দেখিয়ে দেবেন। হানিফ এন্টারপ্রাইজ এই 6টি বাসে 2 ধরনের সিট ব্যবহার করেছে। এটা হচ্ছে আরেক ধরনের সিট। এই সিটগুলো কিছুদিন আগে বের করা ফুসুতেও ব্যবহার করেছিল হানিফ এন্টারপ্রাইজ। এই সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল এবং খুবই ভালোভাবে আপনি ভ্রমণ করতে পারবেন। ঢাকা রংপুর বা ঢাকা নগর রুটের যে বাস দেওয়া হবে, ওই বাসে এই সিটগুলো ব্যবহার করা হয়েছে। এই বাসে সিট আছে 40টি, আর আগের যে বাস দেখিয়েছিলাম সেখানে সিট 36টি। 36 সিট হওয়া এখানে লেগ স্পেস কিছুটা কম, কিন্তু খুব কম সেটা বলা যাবে না। যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে, আর পাদানি আছে। এছাড়া প্রতিটি সিটের সাথেই আছে নেটের ব্যাগ, আর সিটে বসতে এবং সিট থেকে উঠতে আপনি এই হাতল ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ভ্রমণে সহায়ক হবে। আর এই বাসগুলোর আরেকটি বড় বিষয়, সামনে নেটের ব্যাগ দেওয়া হয়েছে। অধিকাংশ বাসে দেখা যায় একদম সামনের সিটের কোনো নেটের ব্যাগ থাকে না। এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের একটু দেখিয়ে দেই। এই বাসের ভেতরে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। হানিফের নিয়মিত যারা যাত্রী, তারা সর্বশেষ প্যাকেট হানিফগুলোর যে ইন্টেরিয়র দেখেছেন, এই বাসও ঠিক একই ডিজাইন রাখা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি, লাইটিং থেকে শুরু করে সব কিছু। এই বাসের সবগুলো সিটের উপরেই আছে রিডিং লাইট।
রিডিং লাইটে নতুন কোনো ভ্যারিয়েশন আনা হয়নি। বর্তমানে প্রচলিত যে লাইটগুলো হানিফ এন্টারপ্রাইজ ব্যবহার করছে বা অন্যান্য কোম্পানি, এই বাসগুলোতেও সেই একই ডিজাইন ব্যবহার করা হয়েছে। যেহেতু নতুন বাস, হানিফ এন্টারপ্রাইজ কখনোই এই মডেলের বাস ব্যবহার করেনি, ফলে এই বাস কেমন হবে বা কেমন সার্ভিস দিবে সেটা এখনই কেউ বলতে পারছেন না। রাস্তা নামার পর হয়তো বোঝা যাবে বাসগুলো কেমন সার্ভিস দেয় বা যাত্রীরা আসলে ভ্রমণে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঈদকে সামনে রেখে আশা করব সবার যাত্রা শুভ হোক, ভালো হোক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।